आत्महत्या प्ररोचना देवार अभियोगे ग्रेफ्तार हवार कयेक घंटार मध्ये अभियुक्तर मृत्युर घटनाय चांचल्य छड़ालो। पुलिस सूत्रे जाना गिएछे मृत ब्यक्तिर नाम अजय बर्मन, बाड़ी रायगंजे छटपड़ुआ एलाकाय। सूत्रेर खबर, आदालतेर निर्देशे जेल हय अजय। शनिवार राते शारीरिक अवस्थार अवनति हवाय रायगंज जिला संशोधनागार थेके अजयके हासपाताले निये आसले चिकित्सकेरा ताके मृत बोले घोषणा करे। सोमवार मृतदेहर ময়নাতদন্ত করা হয় হাসপাতালের মর্গে। পরিবারের অভিযোগ, মৃত্যুর কয়েক ঘন্টা পেরিয়ে গেল পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তাদের আরো অভিযোগ, কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির এক আধিকারিক কিন্তু টাকা না দেওয়ায় পুলিশ অজয়কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। সংশোধনাগারের ভেতরে কিছু খাইয়ে বা মারধরের কারণে অজয়ের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে আদালতে তোলার আগেই অজয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। সংশোধনাগারের ভেতর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেলখানায় এসে জেলার পুলিশকে বলে যাচ্ছি আমার অজয়কে একটু দেখার সুযোগ করে দাও, আমি কথা বলবো না, কিছু বলবো, আমি খালি শুধু দেখবো। নটা থেকে আমাকে একটা পর্যন্ত মানে অপেক্ষা করে রেখেছে। অপেক্ষা করে রাখার পর তারপরে একটার সময় বলছে তোমার তোমার কায়দি আছে হাসপাতালে ছেলে। তখন আমি হাসপাতাল ছেলে আসে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে তখন দেখলাম যে হাসপাতালে ছেলেও নেই। তখন আমাকে একজন ফোন করে বলল যে তোমার অজয় বর্মন শালা মারা গেছে, মারা গেছে এইভাবে বললো। বলি কোথায় আছে বডি? বডি বলে মর্গে আছে। না, পুলিশের তরফ থেকে আমার কেউ জানায়নি, এখনও জানায়নি। আমি যে একটা এবার আমার শালাকে মারা মনে হচ্ছে যে ওরা একসাথে তিনজন চারজন মিলে ওরা এক এক জায়গায় হয়েছে। ওই একটা কেস ছিল, ওর কেস ছিল, ওই কেসের বাবদে ধরে আনছিল, টাকা লেনদেনের কেস ছিল, তো ওকে ধরে আনছিল অজয়কে। তো ওরাও তিনজন একসঙ্গে হয়েছে, একসঙ্গে হয়ে আমার শালাকে হয়তো কিছু খাওয়াইছে, না হলে কিছু কি যেভাবে হোক মেরেছে। হ্যাঁ, চুপলি জেলখানার বিরুদ্ধে আরও দুজন ওখানে আছে। কোথায় অভিযোগ করবে? হ্যাঁ, অভিযোগ করবো আমরা। কোথায় করবেন? আমরা কোর্টে অভিযোগ করবো।